বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আর আজকে ভিডিওটা শুরু করলাম এই মাত্র, এখন বাজে হইতাছে 11টার দিকে আজকে ভিডিও শুরু করছি। তো আজকে কাজও দেরি হয়ে গেছে, ঘর ঘর পরিষ্কার এগুলো করতে হবে এখন। আর আজকে রান্নাবান্না মনে হয় নাই, আম্মুকে তারপরও বলি যে রান্না আছে নাকি। আজকে কী রান্না করবা? রান্নাবান্না কী রান্না করবা? এখনও মানে ডিসাইড করেনি কী রান্না মানে হবে, তো যখন রান্না হবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে কী রান্না হইতাছে। হ্যাঁ, দেখেন দৌড় দেয়, ভিডিওতে আসে না। তো এখন তো রোমিও জুলিয়েট আমাদের ঘরের একজন সদস্য, সেজন্য ওদেরকে ভিডিওতে দেখতে পারবেন প্রতিদিন, আমার ভিডিওতে ওদেরও দেখা যাবে না। এই যে আলবি, আসসালামু আলাইকুম। তো আলবি সালাম দিল আপনাদেরকে, আর কি বলে, তো এখন কাজটা করে নিই। এই যে ঘরের অবস্থা দেখতে পারতেছেন, আর এখন খুলবো। আলবি পর্দাগুলো একটু খুলে দাও তো, আলবি খুলো পর্দাগুলো। পর্দা খুললে এখন তো আলো আসে, কিন্তু যখন ওখানে বিল্ডিং উঠে যাবে, তৈরি হয়ে যাবে, তখন আর এই আলোটা থাকবে না। কত ভেঙে ফেলছে পুরো টিভি। হ্যাঁ, তারপরে ওই পাশের বাসা ওই রকম হইতাছে। একটু ব্যাক ক্যামেরাতে আমি ব্যাক ক্যামেরাতে দেখাই যে ওখানে আরেকটা মানে ফ্লাট উঠতেছে, সব বাসায় মানে কাজ ধরে ফেলছে সবাই। দেখ এই যে দেখতে পারতেছেন, জানাটা খুলে দিই এখন, এখন তো কাজ করতেছে না, এখন খুলে দিই। যখন কাজ করবে তখন আবার অফ করে দিতে হবে। উপরের পুরোটা ভেঙে ফেলছে, আর এই যে এখানে আরেকটা ফ্ল্যাট হইতেছে। তো মনে হয় মোটামুটি সবাই এখন কাজ ধরছে বাড়ি ঘরের। এখান থেকে অনেক ধুলো আসে, আমি কিন্তু আপনাদেরকে বলছি অনেক ধুলো বালি আসে। যারা আমার নতুন সাবস্ক্রাইবার তারা অবশ্যই শুনেন নেই আগের কথাগুলো, তো এখন এই জন্য বললাম যে এখান থেকে ধুলো বালি আসে, এই জন্য আমি জানালাটা লাগিয়ে রাখি। কাজ মনে হয় শুরু হয়ে গেছে, তো কাজ করলে তখন আবার ওই কী বলে অফ করে দিতে হবে জানালা। কথা বলি, কালকে মানে আমি পরশু দিন যে ভিডিওটা দিলাম, দেওয়ার পর এত এত কমেন্ট, মানে মানে আপনারা আমাকে এত ভালোবাসেন, আমার ফ্যামিলিকে এত ভালোবাসেন, মানে আমি জানতামই না, অতটা আমি জানতাম না। জানি যে হ্যাঁ, কিছু কিছু ভিউয়ার্স আছে যারা, ব্লগার আছে যারা আমার ফ্যামিলিকে ভালোবাসে এবং আমার ভিডিও দেখতে চায়। তো আপনারা মানে যারা যারা মানে আমার ভিডিও দেখতে চান, তাড়াতাড়ি এসে কমেন্ট করছেন যে আপু আপনি ভিডিও করা ছাড়বেন না, আপনি ভিডিও দিবেন। আর মানে কি আর বলবো, যে এত মানে ভালো লাগছে মানে কমেন্টগুলো পড়ে, আর কিছু কিছু কমেন্ট পড়ে তো চোখে পানি এসে পড়ছে যে না আপু ভিডিও দেওয়া ছাড়বেন না, এত কষ্ট করলেন তারপরে এরকম এখানে এসে মানে শেষ পর্যন্ত এসে আপনি হার মেনে যাবেন, আপনি এটা করবেন না, আপনি ভিডিও দিবেন। তো আমাকে এরকমভাবে মানে ফ্যামিলির মতো ট্রিট করা আমার কাছে এত ভালো লাগলো, যে আমার ফ্যামিলি যেভাবে আমাকে বলে আপনারা সেভাবেই বলেন, মানে তার মানে তো আমি তো বলছি আপনারা কিন্তু আমার ফ্যামিলি, এই জন্যই কিন্তু আপনারা বলছেন এই কথাগুলো। তো আমার কাছে অনেক ভালো লাগছে, যেটা সত্য কথা অনেক ভালো লাগছে। ওইটা বলে না মানে একটা দুঃখের একটা চোখে পানি আসে, সুখের একটা চোখের পানি আসে, তো সুখের চোখের পানিটাই আমার আসছে। তা আমার কাছে মানে কান্না পাইছি, যে আমি কান্না করলাম যে এতজন এত ভালোবাসে আমাকে, তা আমি কেন ভিডিওটা ছেড়ে দিব। আসলে আমি ভিডিওটা ছেড়ে দেওয়ার আমার মূল উদ্দেশ্য ছিল, আমি মানে অসুস্থ হয়ে গেছিলাম, তো অসুস্থতার কারণে আমি
মানে ঘরে কাজ কাম দেখা যায় অনেক সময় করতে পারি না, আরও জিনিস থাকে কাজ করার ওগুলো করতে, ভিডিও এডিটিং, তারপরে আপনার ভিডিও করা, এগুলোর মানে করতে পারতেছিলাম না। এই অসুস্থতার কারণে এই সমস্যাটা হয়েছে, আর মাথা প্রচণ্ড পেন করতো আসলে। মানে ভিডিও যখন এডিটিং করা হয় তখন তো মোবাইলের দিকে তাকিয়ে থাকতে হয়, ভিডিও করতে গেলেও আপনাদের সাথে যেভাবে কথা বলতেছি তো আমার তো আপনাদের এখানে মোবাইলের দিকে তাকাতেই হইতেছে, তো আমার মানে চোখের একটু সমস্যা তো হতো, এই জন্য আমার মানে প্রবলেম হয়। তো যাই হোক যেটাই হোক, তো আলবির বাবা বলছে যে অল্প অল্প করে এডিটিং করবে, আবার একটু পরাবার এসে এডিটিং করবে, এরকম করে করবে আমার আম্মু বলছে। তারপরে ছোটো মোটো যা পারো ভিডিও দিও। তো আমি আপনাদের, আপনারা আমার ভিডিওগুলো এত পছন্দ করেন, আমার ফ্যামিলিকে এত পছন্দ করেন জেনে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর ধন্যবাদ দিও ছোটো করতে চাই না, আপনাদের আপনাদের জন্য আমার মনের ভিতর থেকে অনেক অনেক ভালোবাসা, আমার ফ্যামিলির থেকে ভালোবাসা। আমি যখন আমাদের ফ্যামিলি সবাইকে বলছি, আমার আম্মুকে আমার হাজব্যান্ডকে, তখন বলতেছে সবাই তোমাকে ভালোবাসে, ফ্যামিলিকে ভালোবাসে তোমার, এই জন্যই ওনারা তোমার ভিডিও দেখতে চায়। কথা বলতেছি তো, তারপর এটা বলাতে মানে আমি কালকে এই জন্য ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম। আমি মানে সবাই রিকোয়েস্ট করছে, আপু ভিডিও দিবা, আমার আশাটা পূর্ণ করবা, তুমি ভিডিও দিবে, তোমার ভিডিও দেখলে ভালো লাগবে। তো সবাই এসে যখন ভিডিওগুলো ভিডিও দেখলো, তো সবাই অনেক অনেক কমেন্ট করলো, কমেন্ট করে বললো যে ভালো হয়েছে, আপু খুশি হয়েছে আপনার ভিডিও দেখে, ভালো লাগতেছে, মানে অনেক ভালো লাগছে আমার কাছে ওনাদের কমেন্টগুলো পড়ে। আপনাদের এই কমেন্টটাই আমার কাছে হাজার কমেন্টের মতো, আপনার একটা কমেন্ট আমার কাছে হাজার কমেন্টের মতো সমান। তো আপনারা তো এতে বেশি করছেন, তাহলে লাখ কোটি সমান হয়ে গেছে আমার কাছে কমেন্ট। তো আপনারা এত মানে আমাকে মোটিভেট করতেছেন, মানে এত উৎসাহিত করতেছেন, আমি এখন ভিডিও না দিয়ে কি আর পারি বলেন? তো আমি ভিডিও দেবো, এখন যতটুকু পারি আমি ভিডিও দেবো, আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর অসুস্থ মানুষ যেহেতু অসুস্থ হবই, তো ওই যে কি একটা কথা আছে না, কথাটা ভুলে গেলাম, সুস্থ থাকলে অসুস্থ থাকবে, অসুস্থ থাকলে সুস্থতা থাকবে। তো এটাই, তো এখন আমি করব ঘরের চাদর চেঞ্জ, তো চাদরটা চেঞ্জ করে নেই, আর আপনারাও দেখতে থাকুন। তাদেরকে একটা জিনিস দেখাই, অফ করে নিই, আমাদের রোমিও জুলিয়েটের জন্য এটা কি শাক জানি মা, ডাটা শাক নিয়ে আসছিল, ঠিক আছে। তারপর ওদেরকে একটু মানে একটা পাতা ছিঁড়ে ওদের মুখে দিয়েছিলাম, কিন্তু ওরা খায় না, এখন কি করবো, ওরা খায় না, এখন আমরাই খাবো ডাটা শাক। তারপরে ওদের জন্য পরের দিন আনা হয়েছে কি শাক জানি মোটা, কলমি শাক। এই যে মা আম্মু কিন্তু ডাটা শাক বাঁচতেছে, ডাটা শাক কী দেন ভাই, শুধু ও ডাটা শাক ভাজি করবো আম্মু এখন, আর আমরা আমাদের কাজে চলে যাই। ওদের জন্য কলমি শাক আনা হয়েছে, এই দেখেন, আর এই যে মামি আসছে, এই দেখেন কী করে দেখছেন, ওদের জন্য কলমি শাক মানে ফ্রি। এই যে আরেকজন, এখানে আসো, এখানে আসো, এখানে এখানে আসো, হ্যাঁ আসো 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 আসো, ওই যে এখানে 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 যাও, ওখানে যাও, হ্যাঁ ওখানে যাও, ওখানে যাও, ওখানে 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 এখানে না, ওখানে যাও, হ্যাঁ বুঝ, ওখানে ওখানে, এটা কে জুলিয়েট, ওই যে রোমিও, রোমিও ওখানে, কী আমার কাছে, কী আমার কাছে, কী কী আমার কাছে, যাও যাও আসো আসো। আর ঘরটা ক্লিন করা শুরু করে দিলাম, এখন ঘরটা আজকে চাদরগুলো চেঞ্জ করব, পর্দাটা চেঞ্জ করে নিছি, আর এখন এই যে আম্মুদের শুধু বিছানাটা চাদর চেঞ্জ করার বাকি। আর এখানে দেখেন আলবি কী করতেছে, আলবি কি বলে রোমিও কি চেয়ারের নিচে যে বসে আছে, মানে টেবিলের নিচে, আর চেয়ারের নিচেও আছে, তো ওইটাই আর এই যে দেখেন কাপড় চুপড় ধোয়াইতেছে এখন, ওইটাই মানে রোমিওকে বের করতেছে, আর কাপড় চুপড় ধোয়াইতেছে, এখানে কিছু কাপড় ধোয়ে গেছে, এখন আরও কিছু দিব। তো আমার কাছে ভালো লাগে, আমি আপনাদের সাথে যখন আমার ফ্যামিলি রুটিনগুলো শেয়ার করি ভালো লাগে, যখন আমি বলছিলাম যে আমি শেয়ার করব না আর ভিডিও দিব না, চ্যানেলটা এভাবেই থাক, তো সবাই অনেক বলছে যে না আপু এভাবে করেন না, আমি তো বললামই আপনাদেরকে, তো আমার এত ভালো লাগছে ওনাদের কমেন্টগুলো পেয়ে। তারপর অনেকজন ফোন করে বলছে,
অনেকজনই অনেক ব্লগাররাই আমাকে ফোন করে বলছে যে আপু এটা করবেন না, মেসেঞ্জারে ফোন দিছে তো বলছে যে এটা করবেন না আপু, ভিডিও দিতে থাকুন। আর ফ্যামিলির থেকেও বললো আলবির বাবা, তারপর আমার মা বলতেছে না এটা কখনোই করবা না, তোমার ভিডিও দেওয়া দরকার, তুমি ভিডিও দাও। তাহলে এই যে দেখতে থাকুন কি কাজ করতেছে আর কি কথা বলতেছে সবাই। প্রথম জুলিয়েট রে, এই যে জুলিয়েটকে করাবো, প্রথম জুলিয়েটকে গোসল দিবো এখানে, মামি গোসল করাই দিতেছে জুলিয়েটকে। কান্না মানে সাদা, মানে সাদা কিনা দাদা, সাদা সাদা পুরান ঢাকার মেয়ের সাথে শুনি একটা ছেলের বিয়ে হয়েছে, শুনি একটা ছেলে পুরান ঢাকাতে নিয়ে আসছে বউ, পুরান ঢাকার মেয়ে একটু চঞ্চলি থাকে। আলি বেজে কি করে, এই ছাড়ছে ছাড়ছে ছাড়ছে, আলি বেজে কি করে, ভয় পায় ধরবো না, এই যে ছাড়ছে মানে না ধরলে ভালো, ভয় পেলে ভালো, ধরে না এমনি ওরা ই করতে চায়। আসসালামু আলাইকুম, দেখছেন কেমন পাও মজা হয়ে গেছে, পাউটি ধুলে তারপর আমি ই বানা দেবো, গর্তার বাইক করুম না ওনার, মজা বানাবো মজা বানাব পড়াইয়া, তারপর ওদের জন্য মজা বানাবো, মজা হাত পার জন্য কাপড় বাইক করে রাখছে, মজা বানাবো তোকে, ফিতার মতো আছে না বানা দেবো, মানে রাবার রাবারও আছে, রাবার দিয়ে আটকা দেবো, এই এই আস্তে 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 বাথরুমে পানি অফ করো তো, এখন কাকে গোসল করে গেছে বলো, কাকে না রোমিও, রোমিও ভাবি শুকবো শুকবো একটু পরে শুকে যাবা, নিজের শরীর নিজে শুকায়। আর আমাদের ঘরও ক্লিন করা হয়ে গেছে, সব কিছু গোছানো শেষ, পর্দাগুলো আজকে পাল্টে দিছি। আর আজকের কি বলে ওয়েদারটা এত ভালো লাগতেছে কি আর বলবো আপনাদেরকে, ঠান্ডা ঠান্ডা একটু বাতাস, বৃষ্টি নেই শুধু ঠান্ডা ঠান্ডা একটু বাতাস, এত ভালো লাগতেছে যেন আপনাদের সাথে শেয়ার করতেছে। দেখেন আকাশটা ধোয়া ধোয়া আছে, অনেক ভালো লাগতেছে, এই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে। আর মাঝে মাঝে একটু একটু বিজলি চমকাইতেছে, ডাক মানে ডাক নিতেছে আকাশ, এই যে বলতে বলতে ডাক শুরু হয়ে গেছে আকাশে।
এরকম সময়টা যদি সব সময় থাকতো ভালো লাগতো না? একটা সমস্যা হইতো কাপড় চোপড় শুকাতে, রোদ নাই এই জন্য কাপড় চোপড়ের জন্য সমস্যা। কিন্তু এরকম আমার কাছে অনেক ভালো লাগে। কার কার এরকম ওয়েদার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলো কাপড় চোপড় সব ধুয়ে গেছে, এখন শুধু বাকি আছে এগুলা টফ হয়ে গেছে। ভিডিওটা কেটে ফেল, বাই বাই, কালকে দেখা হবে। পুষো এখানে বসে পোষ, আস্তে ধীরে আস্তে ধীরে পুষো। আস্তে আস্তে এত ডরে দিও না, ও নিজেটা নিজে পুষবে, তোমার নানি বলছেন রে নিজে পুষে। ধরো ধরো ভালো হবে, দেখানোর জন্য আসলাম ওদেরকে। আমাদের রোমিও এই উপরে থাকলে শুধু লাভ দেয়, থাকতে চায় না, কিন্তু জুলিয়েট থাকে, তা সেই জন্য দুজনকে এখন ঘরে বন্দি করে দিলাম। আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক করে দিবেন, আর আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের মাঝে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ।